মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন মুকুলিকা দাসের কাহিনী জ্যোৎস্না। আমরা যা কিছু দেখতে পাই তা সবই আসলে আলোর খেলা। আমাদের বাস্তবের উপলব্ধি আসলে আলোর উৎস নির্ধারণ করে দেয়, এবং কখনো কখনো এই আলোর উৎস হয় চাঁদ এবং তার আলো হয় জ্যোৎস্না। ভারী অদ্ভুত নিয়ম, তাই না? সে রোজ একটু একটু করে কমতে থাকে, যেন প্রতি 15 দিন ধরে কিছু একটা আড়াল করতে চায় আমাদের থেকে, এমন কিছু যা সে চায় না আমাদের দেখাতে। চলুন আজকে চাঁদের আলোর রেখা ধরে আমরা হেঁটে যাই কিছু মানুষের মনের গহীনে, দেখি কোন উৎস থেকে আলো নির্গত হয় সেখানে এবং কতটা ঢাকা থাকে ঘন অন্ধকারে। শুনতে থাকুন মুকুলিকা দাসের কাহিনী জ্যোৎস্না। তারপর কি হলো বাবা? তারপর রাজকুমারীর মা জানালার বাইরে এসে দাঁড়ালো। বাইরে তখন মায়া ভরা জ্যোৎস্না, সেই আলোতে রাজকুমারীকে আরো স্নিগ্ধ দেখাচ্ছিল। তার নিষ্পাপ মুখ দেখে রাজকুমারীর মায়ের চোখ জলে ভরে উঠল। তার খুব ইচ্ছে হলো রাজকুমারীকে একটি বার ছুঁয়ে দেখবে, আদর করবে, কিন্তু পারে না। কেন বাবা, রাজকুমারী ওর মাকে ভালোবাসে না? বাসে তো, খুব ভালোবাসে, কিন্তু তার কাছে আসা যে বারণ মা। কেন বারণ? কেন? রাজকুমারীর মা তো আর রানী নয়, তাকে কেউ রানী বলে মেনেও নেয়নি। সেই রাজ্যে প্রবেশ করাই যে তার নিষেধ, তাই তো সবাই যখন ঘুমিয়ে পড়ে সে চুপি সারে আসে প্রিয় রাজকুমারীকে দেখবে বলে, আর রোজ রাজকুমারীর বিছানার পাশে রেখে যায় এক মুঠো বেল ফুল। সেই বেল ফুলের সুমিষ্ট গন্ধে রাজকুমারী আরো গভীর ঘুমে তলিয়ে যায়, তার ঘুমের মধ্যে খিলখিলিয়ে হেসে ওঠে। নির্বাসিত রানীর শুকনো মুখে আবার হাসি ফুটে ওঠে। এই ভেবে সে স্বস্তি বোধ করে যে তার রাজকুমারী সত্যি বড় সুখে আছে। সবটা শুনে রিমির গলা কেঁপে ওঠে। রাজকুমারীর তো তারই মতো বড় দুঃখ, তার মাকেও সে দেখতে পারে না, ছুঁতে পারে না, মায়ের কোলে মাথা রাখতে পারে না। আচ্ছা বাবা, আমার মাও কি অমন করে আমায় দেখতে আসে, জানালার পাশে দাঁড়িয়ে আমার জন্য কান্না করে? আমার মাকেও কি আমার কাছে কেউ আসতে দেয় না, বলো না বাবা? সনত চুপ হয়ে যায়। এই প্রত্যাশিত প্রশ্নের সম্মুখীন রোজ হলেও আজও কোনো সদুত্তর সে খুঁজে পায়নি। রিমিকে সে কি করে বোঝাবে যে ওর মা কোনো দিন আসবে না? রিমিকে ঘুম পাড়ানোর জন্যই বানিয়ে বানিয়ে এই গল্প বলা। কতবার সনত চেষ্টা করেছে রিমিকে অন্য গল্প শোনাতে, কিন্তু রিমি তার বাবার কাছে এই দুঃখী রাজকুমারীর গল্পই শুনবে। রিমি আসলে নিজের গল্প বারবার শুনতে চায়। বাবা, ও বাবা, বলো না। এসব তো গল্প মামুনি, গল্প কি আর সত্যি হয়? গল্প যদি সত্যি না হয় তবে মানুষ গল্প লেখে কেন, বলে কেন? ভাবে হয়তো, যদি কখনো সত্যি হয়। তার মানে আমার মাও রাজকুমারীর মায়ের মতো আমার কাছে আসতেই পারে, না বাবা? আমি কিন্তু রাজকুমারীর মতো বোকা নই, আমি ঘুমিয়ে থাকবো না। একবার যদি বুঝতে পারি আমার মা এসেছে, আমি মায়ের কোলে চুপ করে শুয়ে থাকব, তারপর মায়ের হাতটা টেনে ধরে রাখব,
আর আমি কোথাও যেতে দেব না মাকে, কোথাও না। সনদের চোখ জলে ভরে ওঠে। রিমিকে বোঝানোর কোনো উপায় যে জানা নেই ওর। এখন ঘুমো রিমি, রাত জাগলে তোমার শরীর খারাপ করবে। একটু পর তোমাকে কাজে বেরোতে হবে, তাই না? এখন দেরি করলে সকালে ফিরতে যে দেরি হয়ে যাবে মা। ঘুমো ঘুমো মা, ঘুমো। বাবা, আমার মা আসবে তো? শোনো, উপায় না পেয়ে মাথা নিচু করে বলে, আসবে, এখন ঘুমাও। রিমি চোখ বোঝে, শোনো, তোর দিকে কিছুক্ষণ চেয়ে থাকে, ওর চোখ ঝাপসা হতে থাকে। তাড়াতাড়ি করে কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায় কাছাকাছি এক বড় অ্যাপার্টমেন্ট, মঞ্জিল অ্যাপার্টমেন্ট। সেখানে রাত 10টা থেকে সকাল 8টা অবধি নাইট গার্ডের শিফটিং থাকে ওর। মাঝে মাঝে ভয় করে সনদের, এভাবে রিমিকে ফেলে যেতে মন চায় না, কিন্তু উপায় তো নেই, রোজগার না করলে খাবে কি। ঘর থেকে বেরোনোর আগে আরও একবার রিমির দিকে তাকায় সনদ। খোলা জানলা দিয়ে আসা জ্যোৎস্না ভরিয়ে দিচ্ছে সনতের ভাঙা ঘর। আরও একবার এই মেয়ের কাছে ছুটে চলে যায় ও, কপালে আলতো করে আদর করে, মুখ ফিরিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ঘরের বাইরে ভালোভাবে তালা লাগিয়ে দেয়। মনের মধ্যে আশঙ্কার মেঘ, এখনকার সময় তো খুব একটা ভালো নয়, মেয়েদের জন্য তো আরোই নয়। অ্যাপার্টমেন্টে পৌঁছে উপস্থিতির খাতায় সাইন করে সনদ, তারপর মেইন গেটের সামনে টুলটায় বসে পড়ে কেমন শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে। কি সুন্দর চকচকে রূপলি চাঁদ, জ্যোৎস্নায় অ্যাপার্টমেন্টের সামনে চওড়া রাস্তাটা কেমন যেন আলোয় ভাসছে। সনদের ভেতরটা হঠাৎ হু হু করে ওঠে। পেছন ফিরে 10তলা বিল্ডিংটা দেখে, সবগুলো জানলা সেখানে বন্ধ, জ্যোৎস্না সেখানে প্রবেশ করতে পারছে না। ওই বড় মানুষগুলো এয়ার কন্ডিশনে ঠান্ডায় আরামে ঘুমোচ্ছে, তাদের কাছে ওটাই আরাম, ওটাই সুখ। কৃত্রিমতায় আজকাল সবাই কেমন অভ্যস্ত হয়ে যাচ্ছে, প্রাকৃতিক যা কিছু সেসব এড়িয়ে গিয়ে মানুষ এক ঘরে পুরো বিশ্বকে টেনে আনছে, তাই হয়তো আজকাল মানুষের ঘুম কম হয়। সনদের ঘরে আর যাই হোক, জ্যোৎস্নার ঠান্ডা আলোটা আছে, সেই আলোয় ঘুম বড় শান্তির হয়। কতদিন রিমিকে পেট ভরে ভাত খেতে দিতে পারেনি, তবুও পেটে খিদে নিয়ে জ্যোৎস্নার ঠান্ডা আলোয় রিমি ঠিক ঘুমিয়ে পড়ত, আজও হয়তো সেভাবেই শান্তিতে ঘুমোচ্ছে। রিমির কথা ভাবতে ভাবতে আপনা থেকেই চোখ বুঝে আসে সনদের, এই আলোতে সেও যেন ভাসছে। অনায়াসেই পৌঁছে যাচ্ছে তার ছোট্ট রিমির কাছে। কল্পনার এই এক অভাবনীয় শক্তি, চাইলেই যেখানে খুশি সেখানে চলে যাওয়া যায়। কল্পনা সবসময় বিলাসিতা নয়, মাঝে মাঝে ভালো থাকার, বেঁচে থাকার ছোট টনিকও, অন্তত সনদের মতো মানুষদের কাছে তাই। বুকের কাছে হাত জড়ো করে সনদ যেন অনুভব করতে পারে তার ছোট্ট রিমিকে। সনদ যেন রিমিকেই আঁকড়ে ধরে আছে, এই কল্পনাটুকু নিয়েই সে সারা রাত কাটিয়ে দিতে পারবে। পরদিন সকালে বাড়ি পৌঁছতে পৌঁছতে 9টা বেজে যায় সনদের। মর্নিং শিফটে যে আসে তার আজকে আসতে দেরি হয়েছে, তাই সনতেরও দেরি হয়ে গেল। হন্তদন্ত হয়ে সে বাড়িতে ঢোকে। ঢোকার আগে দোকান থেকে একটা দুধের প্যাকেট কিনে নিতে ভোলে না। রিমি সকালে দুধ মুড়ি খায় রোজ। বাড়ি পৌঁছে তালা খুলে সনদ দেখে রিমি তখনও ঘুমিয়ে। অন্যদিন হলে দুটো বই খুলে অ আ ক খ এ বি সি ডি এসব লিখতে বসে যায়, আসলে স্কুলে ভর্তি করতে পারেনি এখনো, টাকা পয়সার এত টান, তবে ভর্তি সে করাবেই, আর একটু টাকা পয়সা জমুক।
অন্যদিন বাবা বাড়িতে এলেই রিমি সোজা বাবার কোলে এসে ঝাঁপিয়ে পড়ে। আজ হঠাৎ কি হলো রিমির? কাছে গিয়ে গায়ে হাত রাখতেই চমকে ওঠে সনদ। এ কি এত গরম কেন শরীর? জ্বর এলো নাকি? ভেতরটা ধড়াস করে ওঠে ওর। এই একরত্তি মেয়েটা ছোট থেকেই রুগ্ন, তাতে যদি জ্বর এসে যায় তাহলে তো মহা মুশকিল। রিমি, রিমি সোনা আমার, ওঠ রিমি, ও রিমি, রিমি। আস্তে আস্তে চোখ খোলে রিমি। কষ্ট হচ্ছে মা? আচ্ছা জ্বর বাঁধালি কি করে বলতো? কাল নিশ্চয়ই কাঁথাটা গা থেকে সরিয়ে দিয়েছিস। এই নতুন চাকরিতে ঢুকে আমার হয়েছে যত ঝালা, যে আগেই ভালো ছিলাম। রিমি উঠে বসে সনদকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি তোকে সমরেশ ডাক্তারের কাছে নিয়ে যাবো মা, ওষুধ পড়লেই দেখবি তুই চাঙ্গা হয়ে উঠেছিস। ফেরার পথে তোকে কমলা রঙের লজেন্স কিনে দেবো। হ্যাঁ, কমলা রঙের লজেন্স কিনে দেবো। শুধু তুই কাঁদিস না এভাবে মা, তুই কাঁদিস না, কাঁদিস না, কাঁদলে যে আমার বড় কষ্ট হয় মা, তুই কাঁদলে যে আমার বড় কষ্ট হয়। রিমিকে কোলে করে নিয়ে ডাক্তারবাবুর কাছে চলল সনদ। ডাক্তারের ওষুধ কাজে দিয়েছে, মেয়েটা একটু গা ঝাড়া দিয়ে উঠে বসেছে। এবার এতক্ষণ আধমরা চারা গাছের মতন নেতিয়েছিল। বিকেলবেলা বই খাতা নিয়ে বসেছে রিমি, পড়তে পড়তে ডাক দেয় সনদকে। বাবা, ও বাবা, এদিকে এসো, তাড়াতাড়ি এসো না। সনদ স্টোভে দুধ জাল দিচ্ছিল, স্টোভটা বন্ধ করে রিমির কাছে যায়। কি হলো রে? তোমার হাতটা দাও। কেন রে? দাও না। সনদ হাত বাড়িয়ে দেয়। রিমি বালিশের তলা থেকে একটা পেন বার করে সনদের হাতে কিসব আঁকতে থাকে। সনদ মনোযোগী দৃষ্টি দিয়ে সেদিকে দেখে, অবশেষে বৃত্তাকার কিছু আঁকা হয় সেখানে। তার ভেতরে লম্বা মতো ১২টা দাগ এবং প্রত্যেকটা দাগের গায়ে ১-১২ লেখা। এইটা হলো ঘড়ি। তোমার তো ঘড়ি নেই, তাই তুমি সময়ও বুঝতে পারো না। তুমি দেরি করে বাড়ি এলে আমার খুব ভয় করে বাবা, তাই সকাল সকাল তুমি এটা দেখে নেবে, একদম ঠিক সময়ে চলে আসবে। সনতের ভেতরটা আবার মুচড়ে ওঠে, রিমিকে সে জড়িয়ে ধরে। সনদ কি করে বোঝাবে যে তারও যে ভয় করে, অনেক কিছুর ভয়। এত বড় দুনিয়ায় যাদের ছোট্ট ছোট্ট পৃথিবী, যেখানে মানুষজনদের ভিড়ভাড়টা কিচ্ছু নেই, তাদের পৃথিবীতে যত বেশি ভালোবাসা ততই বেশি হারানোর ভয়। সে ভাগ্য দুর্ভাগ্য না সুসময়ের তা জানে না সনদ। এভাবে রিমি আর সনতের দিনগুলো ভালো মন্দেই কাটছিল, যতদিন না আরেকটি জ্যোৎস্না ভরা রাত উপস্থিত হয়। সেই রাতে সনত মাথায় হাত দিয়ে বসেছিল, তার আরেক হাতে মুঠো করে ধরা কিছু কাগজ। অদ্ভুতভাবে সেই কাগজগুলোর দিকে একবার আর একবার রিমির মুখের দিকে বিষাদ ভরা চোখে তাকাচ্ছে সনদ। সমরেশ ডাক্তারের কথা মতো সনদ রিমিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল কিছু পরীক্ষা করবার জন্য। রিপোর্ট এসেছে আজ। রিমির নাকি দুটো কিডনি নষ্ট। এইটুকু বাচ্চা ডায়ালিসিস নিতে পারবে কিনা সেটা যেমন সংশয়ের, তেমনি ডায়ালিসিস দিয়ে কতদিন রিমিকে টিকিয়ে রাখা যাবে সেটাও ভাবনার বিষয়। কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কিডনি বা পাবে কোথায়? অনেক টাকাও তো দরকার, সেটাই বা জোগাড় করবে কি করে জানে না সনদ। জ্যোৎস্নার আলোয় সনদের ঘর আবার ভাসছে। রিমির দিকে তাকিয়ে সনদের মনে হল রিমির শরীরটা যেন শুকিয়ে গিয়েছে, ওর হালকা ফোলা ফোলা গালগুলো বসে গিয়েছে, চোখের তলায় পড়েছে কালি,
পুরো মুখে ক্লান্তির ছাপ। তাই রিমি যেন অজান্তেই মুক্তি চাইছে এই বিভেদের পৃথিবী থেকে, সনতের ব্যর্থ অভিভাবকের আয়ত্ত থেকে, এই ভাঙা ঘর থেকে, শরীরের জড়তা থেকে, ভালো মন্দ খেতে না পাওয়া এক একটি ব্যর্থ দিন থেকে, সব কিছু থেকেই যেন পালাতে চাইছে। আজ আর কাজে যেতে পারবে না সনত। ঘুমন্ত রিমির দিকে তাকিয়ে থাকে প্রায় সারা রাত। কানে বাজতে থাকে রিমির কথাগুলো, বাবা একবার মায়ের কাছে নিয়ে চলো না গো, মাকে তো ওরা আসতে দেয় না, আমি বরং দেখা করে আসি, চলো না বাবা। যত সময় যায় অসুস্থ রিমির তার মাকে দেখবার বায়না ততই বাড়তে থাকে, বায়নাটা ধীরে ধীরে জেদের পর্যায়ে এগোতে থাকে। সনত নিশ্চুপ, হাত পা বাঁধা কয়েদির মতন সনত ভেতরে ভেতরে ঘুমড়ে মরে। দুই দিন পেরিয়ে গিয়েছে, এখন তো আর কাজ থেকে ছুটি নেওয়া চলে না, এরপর আর চাকরি থাকবে না, তাই তিন দিনের দিন তাকে বেরোতেই হয়। যাওয়ার আগে আশেপাশের বাড়িতে বলে যায় যে রিমির কোনো রকম অসুবিধা হলে যেন ওরা খেয়াল রাখে। যদিও সনত জানে আজকাল মানুষ চিৎকারে বা দরকারে খুব একটা সাড়া দেয় না, মানুষের মনুষ্যত্বে বড্ড বেশি শ্যাওলা জমে যাচ্ছে দিন দিন। পূর্ণিমা পেরিয়ে এসেছে কয়েকদিন, পূর্ণিমার গোল চাঁদটা শুরু হয়েছে এই কয়েকদিনে। শুরু হয়ে আসা চাঁদটাকে দেখেই সনত ভাবে মানুষের জীবন চাঁদের মতো কেন নয়। এই চাঁদ কেমন ক্ষয়ে যেতে থাকে পূর্ণিমার পর থেকে, আবার তো ফিরে আসে। যদি মানুষেরও এরকম হতো, যদি হারিয়ে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসতে পারত। জন্মান্তরের গল্প মানে না সনত, হয়তো রিমি আসবে অন্য রূপে অন্য পরিচয়ে, কিন্তু তার কাছে তো আবার আসবে না। সনত শুধু এটুকু জানে তার রিমি একবার চলে গেলে আর আসবে না তার কাছে, আর জড়িয়ে ধরবে না। রিমি একেবারে হারিয়ে যাবে, যেভাবে হারিয়ে যায় এক একটা মুহূর্ত আর নাম লেখায় অতীতের খাতায়। সনতের ঝাপসা চোখে ভাসছে তার ছোট্ট রিমির এক একটি মুহূর্ত। হামাগুড়ি দিয়ে রিমি যখন ছুটে আসত ওর দুহাতে, নড়বড়ে পদক্ষেপে রিমি যখন হাঁটা শিখেছিল বাবার হাত ধরে, সনতের হঠাৎ খুব হাসি পায়। প্রথম ভাত খেতে গিয়ে সদ্য ওঠা নিচের পাটির দাঁত দিয়ে কেমন কামড়ে দিয়েছিল সনতের হাতে। রিমি রেগে গেলে কেমন নাকটা ফুলে যেত, এখনো যায় তেমনই। প্রথমবার দোলনা চেপেছিল সেই রথের মেলায়, কি খুশি ছিল রিমি। ছোট্ট একটা হাতে একটা বড় হাওয়াই মিঠাই আর অন্য হাতে শক্ত করে চেপেছিল সনতের তিনটে আঙুল। সনতের আরও মনে পড়ে সেই বাসে করে বহরমপুর যাওয়ার সময় কিভাবে সারা রাত বাবার বুকে ঘুমিয়েছিল ছোট্ট রিমি, যেবার বাজেভাবে ডায়েরিয়া হলো সনতের বুকেই লেপটেছিল মেয়েটা। রিমির গন্ধ, রিমির ছোঁয়া সনত চিনে নিতে পারে হাজার মানুষের মধ্যে। ওর বাবা ডাক শুনে হারিয়ে যাওয়া মেলা থেকে ঠিক খুঁজে আনতে পারে ভিড় সরিয়ে, ওর হাসির জন্য নিজের সবটা বিকিয়ে দিতে পারে। ওর কানে আবার বাজতে থাকে, বাবা ও বাবা মায়ের কাছে নিয়ে চলো না গো, ও বাবা তুমি শুনতে পাচ্ছ, বাবা ও বাবা। সনতের চোখ বুঝে আসছে আপনা থেকেই, ওর চোখের নোনা জল আরো ঠান্ডা হয়ে যাচ্ছে এই মরা জ্যোৎস্নায়, খুব ঘুম পাচ্ছে ওর। রাত তখন অনেকটাই, রাতের ঠান্ডা হাওয়ায় ঘুমের মধ্যেই কেমন শিরশিরিয়ে উঠছে রিমির শরীরটা, ঘুমটা অনেক পাতলা হয়ে এসছে রিমির। হঠাৎ মনে হলো কে যেন কোঁকড়া চুলে বিলি কেটে দিচ্ছে,
পায়ের কাছে পড়ে থাকা কাঁথাটা বুকের উপর জড়ো করে এনে দিয়েছে। কেমন ভয় ভয় করে ওর, গা শিরশিরিয়ে ওঠে। এ যেন এক অতি পরিচিত কিন্তু অস্বাভাবিক স্পর্শ। সে চোখ খুলেই দেখে কি একজন বসে রয়েছে তার মাথার পাশে। এই আলো আঁধারি পরিবেশে তার চেহারা ভালো মতো না বুঝলেও সে যে কোনো নারী মূর্তি তা বুঝতে অসুবিধা হলো না। রিমি বড় বড় চোখে তাকিয়ে থাকে। এটা কি কোনো স্বপ্ন? হঠাৎ সেই রাজকুমারীর কথা মনে পড়ে যায় রিমির। নারী মূর্তিটি ঝুঁকে তার কপালে চুমু খায়। অদ্ভুত একটা মিষ্টি গন্ধ পায় রিমি। এই গন্ধটাও চেনা লাগে, কিন্তু এই গন্ধের মিষ্টতা যেন অনেক বেশি। চোখ ফেরাতেই দেখে তার বালিশের পাশে অনেকগুলো বেল ফুল ছড়ানো। রিমির ভেতর এবার অস্বাভাবিক উত্তেজনা কাজ করে। তড়াক করে উঠে পড়েও নারী মূর্তির হাত চেপে ধরে। কে কে তুমি? আমায় এত খুঁজেছিস, কাছে আসতেই আর চিনতে পারছিস না সোনা? আমি যে তোর মা। তুমি তুমি আমার মা? সত্যি? সত্যি রে, সত্যি। সেই কোন সুদূর থেকে তোকে দেখতে এলাম। এতদিন কেন আসোনি মা? আমি যে সব সময় আসতে পারি না মা, ওরা আমায় আসতে দেয় না। আমাকে বন্দি করে রাখে এক বিশাল প্রাসাদে, একটাই জানলা সেখানে, তাতে মোটা গড়ার দেয়া, বাইরে প্রহরীরা পাহারা দেয় সব সময়। শুধু রাত হলে ওরা সবাই ঘুমিয়ে পড়ে, আর আমি তখন লুকিয়ে লুকিয়ে বেরিয়ে আসি গড়াদের ভেতর থেকে। সেই গড়াতগুলো আমার কথা শোনে, আমার কান্না দেখে, তাই আমি বেরোতে চাইলে ওরা নিজে থেকে রাস্তা তৈরি করে দেয়। রোজই ওরা আমায় বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একদিন সাহস পাইনি বা অভিমানেও নিজের ইচ্ছেতে সাড়া দিইনি, আজ সাহস করলাম, বেরিয়ে এলাম প্রাসাদ থেকে, শহর থেকে। কত পাহারা শহরের আনাচে কানাচে, কতজনকে ফাঁকি দিয়ে আসতে হয় বলতো? কিন্তু আমার রিমি শোনা যে কষ্ট পাচ্ছে, আমায় যে আসতেই হতো, তাই আজ আর ভয় করিনি। সব শেষ হবার আগে ভয় আপনা থেকেই ভেঙে যায় রে শোনা, ভেঙে যায়। এই বলে নারী মূর্তিটি আঁকড়ে ধরে রিমিকে। রিমি মায়ের বুকে চোখ বুজে বসে থাকে। কি সুন্দর একটা ওম ওখানে, ও দু চোখ বেয়ে জল বেরিয়ে আসে। এই মুহূর্ত যে কতদিনের অপেক্ষা তা তো শুধু রিমি জানে। ওর মা ওর পিঠে হাত বোলাতে বোলাতে গুনগুন করে কোনো একটা সুর তোলে। সেই সুর রিমির চেনা, আবার অচেনা, চেনা অচেনার মিশে। যেন ওর মা প্রতি জন্মে জন্মে এই সুরেই ঘুম পাড়িয়ে চলেছে ওকে। যেন রিমি আরামে চোখ বুঝবে বলেই কেউ বেঁধেছিল এই সুর। এই সুরই যেন তার আর তার মায়ের মিলনের এক অলিখিত উপাখ্যান। সুরটা রিমির ভেতরে স্পন্দিত করছে আপন স্পন্দনে। অনেক দিন পর যেন আরামের ঘুম দু চোখে নেমে আসছে রিমির। পরদিন সনত নটা বাজবার আগেই বাড়িতে ঢোকে। ঘরে ঢুকতেই রিমি ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে। বেশ কয়েকদিন পর রিমির এমন উচ্ছলতা দেখে খুব খুশি হয় সনত। বাবা, বাবা তুমি জানো কাল রাতে না মা এসেছিল? সনত চমকে ওঠে। কি বলছিস মা তুই? সত্যি বলছি,
সেই যেমন রাজকুমারীর মা এক মুঠো বেল ফুল নিয়ে আসতো, আমার মাও এলো, আমায় আদর করলো, গল্প বললো, আমাকে ঘুমও পাড়িয়ে দিল। মায়ের শরীরের গন্ধ কি মিষ্টি, সবার থেকে আলাদা, সবার থেকে আলাদা। সনদ খানিকটা অবাক হলো, ভাবল রিমি হয়তো স্বপ্ন দেখেছে। তবে এতদিন পর মেয়েকে এতটা খুশি দেখে সনদের আলাদা তৃপ্তি অনুভূত হলো, তাই ব্যাপারটাকে নিয়ে বেশি মাথা ঘামায় না। ওর মাথায় এখন টাকা জোগাড় করার ভূত চেপেছে। সেদিন রাতে আবার রিমির ঘুম ভাঙে মায়ের ছোঁয়ায়। রিমি ওর মায়ের একটা হাত বুকের মধ্যে জড়িয়ে ধরে। মায়ের হাতে নানান রঙের কাঁচের চুড়ি। মা যখন হাত নাড়িয়ে নাড়িয়ে বিলি কাটছে ওর মাথায়, চুড়িগুলো অদ্ভুত রিন রিন আওয়াজ করছে। আর সাথে রয়েছে মায়ের গুনগুনিয়ে গাওয়া ঘুম পাড়ানি গান। সব মিলিয়ে অদ্ভুত পরিবেশ। রিমি আজ খুব খুশি। ওর মা ওকে প্রমিস করেছে এখন থেকে রোজ রাতে আসবে। রিমির আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। সনত আজকাল নিশ্চিন্তে থাকে। রিমির হাসি মুখ দেখে ওর ভেতরে জমতে থাকা আশঙ্কা ধীরে ধীরে কমে। রিমির শরীরও আগের চেয়ে ভালো হয়েছে, জ্বর বমি এসব তেমন আর হচ্ছে না। সনতের মাঝে মাঝে মনে হয় কোনো এক ম্যাজিক হঠাৎ যেন রিমির সব অসুখ শুষিয়ে নিয়েছে। তবে সনত কিন্তু বসে নেই। যত টাকাই লাগুক না কেন, রিমিকে সে সুস্থ করে তুলবে। ঘরের পরিবেশ নিয়ে সনত আজকাল ভাবে না। রিমি রোজ তার কাল্পনিক মায়ের গল্প করতে থাকে আর সনত সবটা হাসি মুখে মেনে নেয়। মাঝে মাঝে সনত হাসে, রিমি যেভাবে ওর ব্যাখ্যা করে তাতে মনে হয় সত্যিই ওর ঘরে রোজ রাতে কোনো মহিলা আসে। কিন্তু তা কী করে সম্ভব? ঘরে তালা দেওয়া থাকে আর চাবি সাথে করে নিয়ে যায়ও। কেউ ঘরে ঢুকবেই বা কী করে? তবে কিছু কিছু জিনিস ওর খটকা লাগতে শুরু করেছে, যেমন বিছানায় প্রায় রোজই পাওয়া বাসি বেল ফুল, কখনো পাওয়া যায় কাঁচের চুড়ি, লাল ফিতে, মাঝে মাঝে রিমির কপালেও লেগে থাকে লাল টিপ। এসব কিছু কোথা থেকে আসছে তা সনদ জানে না, জানার চেষ্টাও করে না। শুধু এটুকু জানে রিমি তার ভালো আছে। সমরেশ ডাক্তারের পরামর্শে আবার একবার হসপিটালে বিভিন্ন চেক আপ করানো হয় রিমির। সনত ভেবেছিল মেয়েটা হয়তো ভেতর থেকে সুস্থ হয়ে উঠছে, কিন্তু কয়েকদিন পর যে রিপোর্ট হাতে আসে তাতে আবার মাথায় আকাশ ভেঙে পড়ে সনতের। ডাক্তার বললেন, সনত, রিমির শরীরের আরো অবনতি হচ্ছে, কোনো সম্ভাবনা দেখছি না। যে কোনো দিন যা খুশি হতে পারে, যতদিন সম্ভব ওকে ভালো রাখার চেষ্টা করো। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, আমি তো দেখি রিমি এখন রোজ হাসে, হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে কত গল্প শোনায়। রিমির কত স্বপ্নের গল্প, কত ইচ্ছের গল্প। সেই ইচ্ছে সেই স্বপ্নের কী হবে ডাক্তারবাবু? হ্যাঁ, মেয়েটাকে নিজের সবটা দিয়ে বড় করছি ডাক্তারবাবু। পৃথিবীর কত কিছু তো দেখা বাকি, বলুন কিভাবে কিভাবে ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, এসব কি ঈশ্বরের সঠিক বিচার? এসব কি ঈশ্বরের সঠিক বিচার? ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে দেখুন না ডাক্তারবাবু, একটু ভালো করে। হয়তো হয়তো আপনার কোথাও ভুল হচ্ছে ডাক্তারবাবু, একটু দেখুন ডাক্তারবাবু। কোনো ভুল হচ্ছে না সনদ, তোমাকে মিথ্যে আশ্বাস দিয়ে কোনো লাভ আছে কি? তুমি শান্ত হও, রিমি যেন কিছু বুঝতে না পারে। তুমি না ওর বাবা, তোমাকে সামলে নিতে হবে। যে
ডাক্তারবাবু, হ্যাঁ আমি টাকাটা ঠিক জোগাড় করে ফেলবো, ঠিক জোগাড় করে ফেলবো ডাক্তারবাবু। এই তো অনেকটা করেও ফেলেছি ডাক্তারবাবু। হ্যাঁ আর কিছুদিন ডাক্তারবাবু, হ্যাঁ আর কিছুদিন। সনদ, সময় বিশেষ নেই, তুমি বাড়ি ফিরে যাও, আগলে রাখো মেয়েটাকে, যাও। সনদ নিজের শরীরটাকে টানতে টানতে যখন ঘরে আসে, রিমি তখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। সনদের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ক্রমশ, শরীরটা কেমন ভারী ভারী লাগছে, মনে হচ্ছে ওর বুকের ভেতরে কেউ যেন হাতুড়ি দিয়ে চলেছে ক্রমাগত। রিমি ছাড়া তার তিন কুলে কেউ নেই। রিমি যদি না থাকে, না রিমি নেই, এইরকম একটা দিন সনদ কোনো দিন ভাবতে পারবে না। বাবা, ও বাবা দেখো আজ আবার চাঁদ উঠেছে, সেই বড় রূপলি চাঁদটা। আজ আবার সারা ঘরে জ্যোৎস্না থাকবে। জানো বাবা, মানা আমায় বলেছে আমাকে যেদিন নিয়ে যাবে এরকমই জ্যোৎস্না ভরা রাত হবে। জানো মা যেখানে থাকে সেখানে শুধুই আলো, জ্যোৎস্না আর জ্যোৎস্না, যেখানে মেঘের মতো নরম মাটি, আকাশ জুড়ে ঝিকিমিকি তারারা থাকে খুব খুব কাছে, সেই তারাগুলো না চাইলেই ছোঁয়া যায়। মা বলেছে এক একটা ছোট তারা গেঁথে মা আমায় গলার হার বানিয়ে দেবে, আর সেই হারের নাম দেবে নক্ষত্রমালা। কি সুন্দর হবে না? মাথাটা চট করে গরম হয়ে যায় সনথের। রিমির এই গল্পগুলো শুনে অন্যদিন খুব আনন্দ হয়, কিন্তু আজ বড় বিরক্ত লাগছে। চুপ, একদম চুপ, কোথাও যাবি না তুই, এসব কিছু তোর কল্পনা, তোর স্বপ্ন, তোর মা নেই, কতবার তোকে বোঝাতে হবে কথা, কতবার। এসব তুমি কি বলছো বাবা, রোজ রাতে মা আসে, তুমি যখন থাকো না তখনই তো মা আসে। আগে আমার ভীষণ ভয় করতো একা ঘুমাতে, প্রথম প্রথম তো জানালার দিকে হা করে তাকিয়ে থাকতাম, তারপর আস্তে 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 অভ্যেস হয়ে গেল। তবুও কতবার ঘুম ভেঙে গেছে মাঝরাতে। মা আসার পর থেকে আমার আর কোনো ভয় নেই। এই যে এতদিন ধরে মা আসে আমায় ঘুম পাড়িয়ে দেয়, আমার যে কি আরামে ঘুম হয় না বাবা, আমি তোমায় কি বলবো, মায়ের মতন ভালো আর কেউ নেই, কেউ না। সনদের মাথায় হঠাৎ রক্ত চড়ে যায়। রিমির জন্য নিজের দিন রাত এক করে দিচ্ছে সে, আর সে কিনা এক কাল্পনিক চরিত্রের কথা বলে বলে নিজে অসুস্থ হয়ে পড়ছে, আর সনদকেও পাগল করে দিচ্ছে। সে ভুলে যায় রিমি কতটা আদরের। রিমির এসব আজগুবি কথা আর সহ্য করতে না পেরে ওর গালে চড় লাগিয়ে দেয় সনদ। কে মা, কোথায় মা? তোর যে মা না, সে তোকে হসপিটালের পিছনে রাস্তা কুড়েতে কাপড়ে মুড়িয়ে ফেলে রেখে এসেছিল। আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আমি 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 এতটুকু ছিলি তুই পুতুলের মতো, এই আমি তোকে একটু একটু করে বড় করেছি, একটু একটু করে আমি আমি। কোনো মা এগিয়ে আসেনি তোর জন্য, কোনো মা, আমি না থাকলে না আস্তা কুড়েতে পড়ে মরে থাকতিস তুই, মরে থাকতিস। এত কিছু বলে হঠাৎ সনদ স্তব্ধ হয়ে যায়। রিমিকে এসব কি বলল? পাঁচ বছর ধরে যে সত্যটা লুকিয়ে রেখেছে মনের ভেতর তা আজ এভাবে বলে ফেলল, এত বাজে ভাবে। না না বাবা, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, তুমি খারাপ, তুমি খুব পচা, খুব। তুমি আমার মাকে একদম ভালোবাসো না, তুমি আমাকেও ভালোবাসো না, তুমি চাও না আমার মা আমার কাছে থাকুক, আমাকে ভালোবাসুক। তুমি চলে যাও এখান থেকে বাবা, তুমি চলে যাও। বলে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে রিমি। সনদ উঠে দাঁড়ায়, কেমন যেন জড় পদার্থের মতন হয়ে যাচ্ছে। রিমি কাঁদছে, কিন্তু ওকে থামানোর চেষ্টা না করেই সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। সনদ হাঁটছে উদ্ভ্রান্তের মতো, ও নিজেও জানে না ও কোথায় যাচ্ছে। সনদের শরীর কেমন
টলতে শুরু করেছে। ওর হাঁটার গতি ক্রমশ স্লথ হয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতেই এক পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায় সনদ। শূন্য দৃষ্টিতে সেই বাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর প্রবেশ করে সেখানে। রাত যত বাড়ে চাঁদ আরো উজ্জ্বল হয়। জ্যোৎস্নার আলোয় সনতের ভাঙা ঘর আবার ভাসতে থাকে। হঠাৎ করে বেরিয়ে যাওয়ায় কিছু রান্না করে যেতে পারেনি সে। কি বা রান্না করবে রিমির জন্য? খুচরো টাকা অবধি বাঁচাতে বাঁচাতে এক মাসের আনাজপাতি চাল ডাল দেড় মাস ধরে চালিয়েছে ও। নিজে আধপেটা খেয়ে মেয়েটাকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করে গিয়েছে, কিন্তু তাও এখন তলানিতে। এই পাঁচ বছরের স্নেহময় যাত্রা, তাতে আজ প্রথমবার সনত আর রিমির মাঝে অভিমানের প্রাচীর গড়ে উঠেছে অপ্রত্যাশিতভাবে। সনদের খালি হাঁড়িতে কড়াইতে আরশোলা অবাধ বিচরণ করছে। দুদিন আগের দুধ জাল দেওয়ার পাত্র এঁটো পড়ে রয়েছে, সেখানে পিঁপড়েদের অবাধ বিচরণ। খালি চালের বস্তায় আর টিনের থালাগুলোতে শোনা যাচ্ছে ইঁদুরের খুটখাট আওয়াজ। খোলা জানলা দিয়ে শীতল হাওয়া এসে কাঁপিয়ে দিচ্ছে রিমিকে। কেঁপে কেঁপে উঠছে ওর রুগ্ন শরীর। এক নারী মূর্তি প্রবেশ করে ঘরে। হ্যাঁ, এই তো রিমির মা। কিন্তু তার সাজ আজ বাকি দিনের চাইতে একদম আলাদা। আজ তার পরনে লাল কাঞ্চি পরব, হাতে চুড়ি, পায়ে নূপুর, কপালে লাল টিপ, সিঁথিতে লাল সিঁদুর, চোখে আঁকা মায়া কাজল। হঠাৎ নূপুরের রিনঝিন শব্দে চমকে ওঠে রিমি। ধড়াক করে উঠে বসে বিছানায়। খুব ঠান্ডা লাগছে ওর, পুরো শরীরটা কাঁপছে। তবুও মাকে দেখে তার বিমর্ষ চেহারায় অদ্ভুত প্রশান্তি ফিরে আসে। সে খিলখিলিয়ে হেসে ওঠে, দুই হাত বাড়িয়ে মায়ের দিকে ছুটে চলে যেতে চায় আর পড়ে যায় খাট থেকে। রিমির মা ছুটে আসে। লেগেছে মা? এমন করে কেউ দৌড়ায়? তো মুখটা এরকম শুকনো লাগছে কেন মা? রিমি আজ মাকে খুব করে আঁকড়ে ধরেছে, যেন কিছুতেই যেতে দেবে না। মা, মা তুমি জানো বাবা আমায় আজ খুব মেরেছে, খুব বকেছে, বলেছে তুমি নাকি আমায় ভালোবাসো না, বলেছে আমার নাকি কোনো মাই নেই। ও মা, মা তুমি সত্যি করে বলো না গো, তুমি আমার না, তুমি কি আমাকে আস্তা করে ফেলে গেছিলে? বলো না মা, তুমি বলো না, তুমি আমার না, তুমি কি সত্যি আমাকে আস্তা করে ফেলে গেছিলে? বলো না মা। শান্ত হ, শান্ত হ রিমি, শান্ত হ মা। ও সব কথা একদম সত্যি না। আমাকে ওরা কেউ আসতে দেয়নি মা, না হলে তো আমি কবেই চলে আসতাম। তোর জন্য আমার হচ্ছে বড় কষ্ট হতো, কিন্তু আজ থেকে আর হবে না, আর হবে না। আমি তোকে আমার সাথে নিয়ে যাব আমার নতুন দেশে। সেখানে গেলে কখনো কোনো কষ্ট হবে না, সেখানে কেউ কাউকে কষ্ট দেয় না, সেখানে কখনো অন্ধকার হয় না, সেখানে আমি আর তুই আমরা একসাথে থাকবো, কেমন? তাই? আর আর বাবা? বাবা, বাবা যেদিন চাইবে সেই দিন চলে আসবে, কিন্তু আজকে নয়। ওখানে তুই আমার রাজকুমারী আর আমি, আমি সত্যিকারের রানী। কিরে, যাবি না? যাবি না মা? আমি যাবো মা, আমি যাবো, তুমি আমাকে আঁকড়ে ধরো মা, আমার না
খুব ঠান্ডা লাগছে, শরীর কেমন ব্যথা করছে মা। আর মা আমার বুকে আয়, আজ থেকে তোর সব যন্ত্রণা আমার। রিমির মা নিজের শাড়ির আঁচলে ঢেকে নিয়েছে রিমিকে। রিমি পুরোপুরি লেপটে আছে ওর মায়ের শরীরের সঙ্গে। ওর ব্যথার বরফগুলো অদ্ভুতভাবে যেন গলতে শুরু করেছে, শরীরের যন্ত্রণা যেন আস্তে আস্তে আর অনুভূত হচ্ছে না। প্রতিটা মানুষের জীবনে এই একজন মানুষ এমন হয় যার কোলে মাথা রাখলে, যাকে জড়িয়ে থাকলে বা যার গন্ধে ডুবে থাকলে আমাদের জমতে থাকা ব্যথার প্রাচীর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। জীবনে সহজ থেকে কঠিন হওয়ার রাস্তায় যতবার বাস্তবতার হোঁচট খেয়ে ক্ষতচিহ্ন তৈরি হয়, তা যেন কিছু মুহূর্তের জন্য একেবারে অদৃশ্য হয়ে যায় এই মানুষটির ছোঁয়ায়। সেই মানুষটি হলো মা, আর মায়ের ছুঁয়ে যাওয়ার ম্যাজিকটা হলো মাতৃত্ব। আজ সেই ম্যাজিকের ছোঁয়ায় রিমি বড় গভীর ঘুমে তলিয়ে যায়। তলিয়ে যেতে যেতে কানে অল্প অল্প ভেসে আসে সেই মিষ্টি সুর। পরদিন খুব ভোরে ঘুম ভাঙে সনতের। চোখ খুলতেই ও চমকে ওঠে, ওর কোলে মাথা রেখে ঘুমোচ্ছে রিমি। কিন্তু সনতের একই বেশভূষা, ওর পরনে লাল শাড়ি, হাতে লাল সোনালি চুড়ি। আর রিমি, কি হলো রে মা তোর? ও রিমি, রিমি! রিমি সাড়া দেয় না। অনেকবার ঝাঁকুনি দিয়ে ডেকেও লাভ হয় না। খেলার পুতুলের মতো স্তব্ধ হয়ে পড়ে আছে রিমি। সনত রিমির বুকে মাথা রাখে, কোনো স্পন্দন নেই। সনত যেন পাথর হয়ে যায়। রিমিকে নিয়ে ওইভাবে বসে থাকে কিছুক্ষণ, তারপর উঠে বিছানায় শুয়ে দেয় ওকে। ওই বেশভূষায় সে বেরিয়ে আসে ঘর থেকে। পায়ের নূপুর তখনও আওয়াজ করে চলেছে, তখনও পুরো পৃথিবী জেগে ওঠেনি। ভোরের আলোয় সবে আড়মোড়া ভাঙছে ঘুমন্ত প্রাণেরা। সনত কুয়োর পাড়ে গিয়ে জলের বালতিতে নিজের চেহারা দেখে। কিছুক্ষণ সেদিকে স্থির দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থেকে ধপ করে বসে পড়ে ওখানে। তার আদরের রিমির যে মায়ের গল্প এতদিন ধরে শুনে আসছে, সে কোনো কাল্পনিক নয়, সে কোনো স্বপ্ন নয়, কোনো রূপকথা নয়, সে সনতেরই দ্বৈত সত্তা। সনতের মনে পড়ে যায়, পরিত্যক্ত সেই বাড়িটাই ছিল একসময়ের সহায় সম্বলহীন সনতের আশ্রয়। সেখানেই হয়তো দাফন করেছিল সনত নিজের ইচ্ছাকে। রিমির কারণেই নিজের অজান্তে সেই পুরনো অভ্যাস, ভালো লাগার ইচ্ছাকে কবে যে কবর খুঁড়ে বার করে এনেছিল সনত নিজেও ঠিক মনে করতে পারছে না। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক টুকরো টুকরো দৃশ্য। সেই দৃশ্যগুলো কিছু মুহূর্ত পর আস্তে আস্তে জোড়া লাগে, আর জোড়া লাগতে লাগতে সনতের সামনে ভেসে ওঠে তার 30 বছরের জীবনের সম্পূর্ণ ইতিহাস। ছোট থেকেই সনতের বাবা মা বুঝে গিয়েছিল তাদের ছেলে অন্যরকম, আর 5টা ছেলের মতো নয়। সে ফুটবল খেলতে ভালোবাসে না, পুতুল নিয়ে খেলতে চায়, শার্ট পরে না, ফ্রক পরতে চায়। ছেলেকে একদিন দেখেছিল তার বাবা মায়ের লিপস্টিক টিপ ওড়না দিয়ে সাজতে, সেদিনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সনতের বয়স তখন 15 বা 16। কত জায়গায় ঘুরে ঠোকর খেতে খেতে তার স্থান হয়েছিল এক বিখ্যাত যাত্রা দলে।
ততদিন সনত নিজের স্বাধীনভাবে বাঁচার ইচ্ছাকে চাপা দিয়ে বাঁচতে শিখে গেছে। নিজের উপর জোর খাটিয়ে যাত্রা দলে কাজ করতে থাকে সে। সনতকে নারী চরিত্রে বেশ মানিয়ে যেত। তার কণ্ঠ ভঙ্গিমা, চাহনিতে নারী সুলভ যে কামুকতা আছে তা বুঝে গিয়েছিল যাত্রা দলের তখনকার প্রখ্যাত নায়ক অমর ঘোষ। সনতকে প্রেমিকা বানিয়ে নিতে সময় লাগেনি তার। যৌবনের প্রাককালে সেই আদিম জীবন, সেই বন্যতা জ্বলন্ত দেশলাই কাঠের মতো স্বল্পক্ষণের ছিল। যাত্রাদলে যখন নতুন নায়িকার আগমন ঘটল, সনতের তখন গুরুত্ব কমতে থাকল। নিজেকে আবার সেই পুরুষের খোলসে ঢাকার চেষ্টা করল সে। আড়াল করার চেষ্টা করল তার আসল সত্তাকে, কিন্তু সে যে বড়ই কঠিন। একেই অপ্রেমিকা হওয়ার অভিশাপ তার উপর ভালোবাসার মানুষকে অন্য কারোর স্পর্শে বাঁচতে দেখা। ভেতরে ভেতরে গুমড়ে মরছিল সনত। ভেতরকার বন্দী নারী সত্তাকে সে পিষে ফেলতে চাইছিল ক্রমশ। কতবার সনত ভেবেছিল সে মরবে, কতবার ভেবেছিল অনেক দূর পালিয়ে যাবে, কিন্তু কোথায় পালাবে? আর সবার থেকে তো পালিয়ে যাওয়া যায়, কিন্তু নিজের থেকে পালাবে কি করে? নিজেকে লুকিয়ে রাখবে কোন গোপনে? পালিয়ে গিয়েও তো মুক্তি নেই। সেদিনও এমনই একটা দিন ছিল। আকাশে এমনই রূপলি চাঁদ, মায়াবী জ্যোৎস্নায় ভাসছিল জনশূন্য রাস্তা। জনশূন্য রাস্তাগুলো এমনিতে বড় মৃত মনে হয়, কিন্তু সেদিন মনে হচ্ছিল না। জ্যোৎস্না স্নিগ্ধতায় সনতের মনে হচ্ছিল কোথাও না কোথাও এখনো প্রাণের স্পন্দন বাকি, এখনো বেঁচে থাকা বাকি। তারপর হঠাৎই একটা শব্দ, একটা বাচ্চার কান্নার আওয়াজ। সনতের ভেতরটা পোড়া কাঠের মতো খটখটে ছিল সেদিন, আর সেই কান্নার আওয়াজ যেন অকাল বর্ষণের মতো ভেতরটা ভিজিয়ে দিল। কোথা থেকে আসছে সেই আওয়াজ এক টানা খুঁজে চলেছিল সনত, তারপর পেল অবশেষে। আস্তাকুঁড় থেকে ভেসে আসছিল সদ্যজাত এক শিশু কন্যার কান্নার আওয়াজ। সনত তাড়াতাড়ি এগিয়ে যায় সেদিকে। ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার মধ্যেই বসে পড়ে, একটা মোটা কাপড়ে মুড়িয়ে কেউ ফেলে রেখে গিয়েছিল বাচ্চাটাকে। কাপড়টা সরাতেই সনত দেখল বাচ্চাটার গায়ে পিঁপড়ের কামড়ের লাল চিহ্ন। তাকে যত্ন করে তুলে নিয়েছিল সনত। অনেকক্ষণ আশেপাশে খুঁজেছিল তার অভিভাবককে, যদি কেউ আসে, যদি কেউ নিতে চায়। বাচ্চাটিকে কোলে নিয়ে আশেপাশের বড় রাস্তা সরু গলি ধরে হেঁটেছিল অনেকক্ষণ। জ্যোৎস্নার আলোতে রাস্তার সবটাই স্পষ্ট ছিল, কিন্তু কোথাও কেউ ছিল না। কেউ নিতে আসেনি সত্যজাতকে। আসলে কেনই বা কাউকে খুঁজে পাবে সনত? ফেলনা বাচ্চাকে কি কেউ নিতে আসে? হতে পারে রিমিকারও অবৈধ সন্তান, বা হতে পারে কন্যা সন্তান হওয়ার অভিশাপ। সনত তদ্দিনে খুব ভালোভাবে বুঝেছিল এই পোড়া সমাজ যা নিয়ম বেঁধে দিয়েছে তার বাইরে গেলেই সব কিছু অবৈধ, অযাচিত। সনত নিজে অযাচিত হয়ে এই অবৈধ রিমিকে নিয়ে নতুনভাবে বাঁচতে শিখেছিল। সনতকে নিয়ে রিমির যাতে কোনো দিন লজ্জা পেতে না হয়, তাই পুরোপুরি কফিনে পুঁতে দিয়েছিল তার নারী সত্তাকে। কিন্তু সনতের অজ্ঞাতেই রিমির প্রতি তার প্রতিটা পদক্ষেপ যে তার নারী সত্তাকে জিয়ে রাখছিল এক মহাজাগরণের উদ্দেশ্যে। আজীবন হারতে থাকা সনদ একজন পরিপূর্ণ সন্তান না হতে পারার, একজন পরিপূর্ণ প্রেমিকা না হতে পারার যন্ত্রণা পুষিয়ে নিতে চাইছিল একজন পরিপূর্ণ অভিভাবক হওয়ার মধ্যে দিয়ে। সনদ ধীরে ধীরে এখন সব বুঝতে পারছে। সনদ আসলে একজন ভালো মা হতে চেয়েছিল,
হয়তো নিজের অজান্তেই। কিন্তু তাই বা হলো কই, রিমিকে আটকে রাখতে তো সে পারল না। তাকে ফাঁকি দিয়ে রিমি ঠিক চলে গেল কোনো বহু দূরের দেশে, যে দেশ থেকে তারাদের খুব সহজে ছুঁতে পারা যায় কিন্তু এই পৃথিবীতে আর ফিরে আসা যায় না। সনত বিছানা আঁকড়ে পড়ে রইল সারাদিন, বুকে জড়িয়ে রইল রিমির ঠান্ডা শক্ত হতে থাকা মৃতদেহ। কতবার অভ্যাসের বসে ওর হাত পা ঘষে দিচ্ছিল, কতবার কপালের চুল সরিয়ে চুমু খেল, কতবার জাপটে ধরে রিমি রিমি বলে ডাকতে থাকল, কিন্তু কিছুতেই উষ্ণতা ফিরিয়ে আনতে পারেনি সে। মৃত্যুপুরীর মতন সনতের ভাঙা ঘরটা যেন বাইরের জগৎ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। বাইরের হাওয়া যেন ঢুকতে চাইছিল না, সূর্য নিজেকে আড়াল করে নিচ্ছিল সনতের ঘরের অভিশাপ ঘোচাবে না বলে। মানুষ তো মুখ ফিরিয়ে নেয়, প্রকৃতিও যখন মুখ ফিরিয়ে নেয় মানুষ নিজেকে জীবিত না মৃত ভাববে তা বুঝতে পারে না। সনতেরও তাই হয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যা নামে, সনতের ভাঙা ঘর আবার জ্যোৎস্নায় ভাসে। সনত রিমির ঠান্ডা শক্ত হয়ে যাওয়া দেহটাকে জড়িয়ে তাকিয়ে থাকে দূরে রূপালি চাঁদের দিকে। ওর ভেতরে আবার সেই সুপ্ত নারীত্ব জেগে ওঠে। সনত অনেকক্ষণ ভাবে, এই জ্যোৎস্না এলেই তার শরীরে কি যেন জাদু করে প্রতিবার। প্রতিবার এই জ্যোৎস্না রাতেই সনত প্রথম নিজের মেয়েলিপনা আবিষ্কার করে। এই জ্যোৎস্না রাতেই ওর প্রেমিকের সাথে কাটিয়েছিল ঘনিষ্ঠ রাত, জ্যোৎস্নাতেই জেগে উঠেছিল ওর মাতৃত্ব। মনে মনে জ্যোৎস্নাকে সে গালি দেয়, তুই বেহায়া, তুই কলঙ্কিনি, তুই নষ্টা। অনেকক্ষণ জ্যোৎস্নার দিকে তাকিয়ে থাকতে থাকতে সনতের চোখ ছলছল করে ওঠে। রিমির দেহটা কেমন যেন ফ্যাকাশে লাগছে। এতক্ষণে সনত হাল ছেড়ে দেয়, বুঝে যায় রিমি আর কোনো দিন উঠবে না। হঠাৎ সে জোরে জোরে বলে ওঠে, রিমি রিমি দেখ, আবার সেই পূর্ণিমা চাঁদ, রাজকুমারীর পুরো গল্পটা শুনবি না মা? ও মা, রাজকুমারীর পুরো গল্পটা শুনবি না? সেই রাজকুমারীর কি হলো, রানীর কি হলো, শুনবি না হো রিমি? সনত রিমির দেহটাকে শুইয়ে রেখে উঠে দাঁড়ায়, স্টোভের পাশে রাখা কেরোসিনের পাত্রটা উপুর করে মাথায় ঢালে। সিঁথিতে লাগানো সিঁদুর গলে পড়ে সনথের মুখ লাল করে দেয়। তারপর আবার রিমিকে কোলে নিয়ে বসে পড়ে বিছানায়। তারপর যখন এই পৃথিবীতে থাকার মেয়াদ ওদের ফুরল, রানী এসে রাজকুমারীকে সাথে নিয়ে চলে গেল ওই চাঁদের দেশে। সেই দেশে কোনো কিছুতে বাধা নেই, রানী সেখানে সত্যিকারের রানী, আর রাজকুমারী সত্যিকারের রাজকুমারী। ওই দেখ, ওই যে কালো কালো ছোপ চাঁদের গায়ে, ওটা রানী আর রাজকুমারীর ছায়া রে। হ্যাঁ, ওটা রানী আর রাজকুমারীর ছায়া। চল রিমি, আমরা ওখানে যাব, চল রিমি, কত আনন্দ সেখানে, চল রিমি চল। এরপর সনতের হাতে জ্বলে ওঠে একটা দেশলাই কাঠি। সে কাঠিটা ছুঁড়ে দেয় তার সবচেয়ে প্রিয় লাল কাঞ্জিপুরমের আঁচলে। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়তে থাকে শাড়ির আঁচল থেকে সনতের শরীর, সনতের শরীর থেকে রিমির শরীর। রিমিকে জড়িয়ে শুয়ে পড়ে সনত,
চোখ বুজে। গুনগুন করে ওঠে সেই সুরটা, যেই সুরে কোনো এক সময়ে সনতের মা ওকে ঘুম পাড়াত। এই সুরেই কাল রাতে সনত চিরনিদ্রায় শায়িত করেছে তার আদরের রিমিকে, মুখে পরিতৃপ্তির হাসি। জ্যোৎস্না ওদের স্নাত করার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণ। জ্যোৎস্না নিজের শীতলতায় নিভিয়ে দিতে চাইছে সেই আগুন, কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। ভাঙা ঘরে আর জ্যোৎস্না প্রবেশ করতে পারছে না। আগুনের তীব্রতা খান খান করে দিচ্ছে স্নিগ্ধ শীতল জ্যোৎস্নাকে। ব্যর্থ জ্যোৎস্না অন্য কোনো প্রাণ খুঁজতে চলে যায়, অন্য কোনো ভাঙা ঘর। প্রকৃতি আমাদের সৃষ্টি করে নিজের খেয়ালে, এবং যেহেতু আমরা প্রকৃতিকে জয় করেছি, তাই তার কিছু কিছু খেয়ালকে আমরা আলাদা করে দিতে চাই, মুখ ফিরিয়ে নিতে চাই। এবং আমরা মুখ ফিরিয়ে নিলে আবার প্রকৃতি এসে ফেরত নিয়ে যায় তাদের। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল সমাপন, দিগন্তিকা, পূজা এবং তমাল। শব্দগ্রহণে শঙ্খ, আবহ ও স্পেশাল এফেক্টে আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শুনছিলেন মুকুলিকা দাসের কাহিনী জ্যোৎস্না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।